আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গিলম টিভি বেঙ্গলের আরো একটা নতুন পর্বে আপনাদের সঙ্গে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বাটা মাছ রান্নার রেসিপি শেয়ার করব। চলুন রেসিপির মূল পর্বে চলে যাই। আর এরপর একটা কড়া চাপিয়ে দিয়েছি, আর এতে দিয়ে নেব সর্ষের তেল। তো এরপর এতে দিয়ে নেব পেঁয়াজ, কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা, সব কুটো করে আগে থেকেই কেটে রেখেছিলাম। তো এরপর এটা সব দিয়ে নিয়েছি, আর এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এরপর এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এরপর এতে দিয়ে দিচ্ছি বাটা মাছ। এটা ছোটো সাইজের বাটা মাছ, তাই বেশি কাটাকাটি করিনি। যদি বড় সাইজের হয় তাহলে কেটে নেবেন। এটা গোটা গোটাই রেখেছি। দিয়ে নিয়েছি হলুদ, আর দিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটাতে শুধু রং হবে, ঝালের কোনো ব্যাপার নেই, আমরা কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করি। তো এরপর আমি দিয়ে নিয়ে এলাম স্বাদ মতো লবণ। এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তো এটা দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে আসছে। এরপর এতে আমি দিয়ে নেব পরিমাণ মতন পানি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। এরপর এটা আমি ঢেকে দেবো, ভালোভাবে ফুটবা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারেন। ওখান থেকে নানা রকম কবিতা এবং লাভ স্টোরি ও ফ্রেন্ডশিপ স্টোরি শেয়ার করা হয়। আপনারা যদি কেউ চান আপনাদের লাভ স্টোরি বা ফ্রেন্ডশিপ স্টোরি সবার সঙ্গে শেয়ার করতে, তো সেটাও করতে পারেন। তো এটা ফুটে এসেছে, তো এরপর আমি এতে ধনের পাতা দিয়ে নিচ্ছি। এরপর আবারও ঢেকে দেবো। তো এরপর খুলে দেখবো কী অবস্থা। এটা দেখুন কত সুন্দর একটা রঙ এসেছে। ভিডিওটি আজকের মতন এইটুকুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লাগে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।